वेलकम टू माय चैनल दादा कोलकाता व्लॉगर्स। आमी तुम्हारे साथ आते ही चले आबार एक नतून वीडियो। तो आमार ये वीडियो अन्य सब वीडियोगुलो थेके अनेक आलादा धरनेर होबे। वीडियो टॉपिक है तो तुम्हारा टाइटल और थंबनेल देखे बुझे गेछो। ताओ आमी तुम्हारे बोले दी, ए वीडियो ते आमी बोलते चले सिक्किम टूरे जापतीय वृत्तांत, अर्थात आमरा की करेछिलाम, कोथाय कोथाय खेयेछिलाम, कत की खरच होयेछिलो, जेटा सबथेके इम्पोर्टेंट, एबं की साइटसीन देखेछिलाम, ए सबई। तो आगे हमें चारटे पार्ट छेयेछिलाम, तुम्हारा जो सेगुलो ना देखे थको तो नीचे डिस्क्रिप्शन बक्से लिंक देवा थाकबे, तुम्हारा सेखान थेके देखे नीते पारो। तो चलो आर बेशि देरी ना करे वीडियोटा शुरू करा जाक। एबं एई गरमकाले तुमि एकटा ठंडा ठंडा वीडियो आमि जे पोस्ट करलाम सेइटाके लाइक करे दिओ। तो देखा हच्छे वीडियोते। तो हेलो गाइज, आमरा टिकिट बुक करेछिलाम कनफार्म टिकिट एकटा एप थेके। तोमरा एखान थेके बुक करते पारो किंबा अफलाइनेओ बुक करते पारो। तो एखन आमरा आछि शियालदा स्टेशने, तोमरा चाइले हावड़ा जंक्शन थेकेओ बुक करते पारो। तो आमरा धरेछि 10:05 ट्रेनटा। तो तोमरा तोमादेर सुविधा मतन अन्य ट्रेनओ बुक करते पारो। तो आमरा एखन एनजेपी स्टेशने पौंछे गेछि। तो चलो एबार प्याकेज ठीक करि। तो गाइज, आमरा एखन गणपति टूरिज्मे आछि, एखान थेके आमरा आमादेर प्याकेज बुक करब। तोमरा गैंगटके गिये ओखाने कथा बोले निजेर मतो प्याकेज बुक करते पारो। तो गाइज, आमरा गिएछिलाम फेब्रुआरी मासे फार्स्टे, तखन बरफ पड़े गुरुदम्बर लेक एबं अन्यान्य जे जायगागुलो गैंगटके सेगुलो सब साइटसिनगुलो बन्ध छिलो। तो आमरा एकटु नर्थ सिक्किमेर दिके प्याकेजटा ठीक करि। आमादेर ठीक हय जे आमरा गैंगटके एकदिन थाकब, माने जेदिन आमरा पौंछालाम आजकेर दिनटा, एबं परेर दिन आमरा नर्थ सिक्किमेर जन्य बेरिये जाब साइटसिन देखते देखते। माने बिभिन्न धरनेर वाटारफल्स आछे एबं बिभिन्न रकम किछु आछे, सेइगुलो देखते देखते आमरा बेरिये जाब। एबं तारपरेर दिन सकालबेला आमरा देखब नर्थ सिक्किमेर ओइदिके एकटा ইয়াংথাং ভ্যালি এবং হচ্ছে দেখব মাউন্ট কাটাও। আর এগুলো সম্পর্কে ডিটেইলস ভিডিও তোমাদের দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে চট করে দেখে নিতে পারো। হোটেলে পৌঁছে গেছি, আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল নেওয়া, এবং এই সম্পর্কে সব যাবতীয় তথ্য তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো আমাদের এই হোটেলটা প্যাকেজ থেকেই ঠিক করা হয়েছিল। তোমাদের এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন এনজেপি স্টেশনে নামবে তখন দেখতে পাবে ওখানে অনেক গাড়ি। তোমরা যদি ওখান থেকে প্যাকেজ ঠিক করো আমাদের মতো, তাহলে তোমাদের সেই ট্রাভেলসের বা ট্যুরের সেই নির্দিষ্ট গাড়িতে করেই তোমাদের গ্যাংটক নিয়ে যাওয়া হবে। আর তোমরা যদি সেখান থেকে না ঠিক করো, ভাবো যে গ্যাংটকে গিয়ে বুক করবো, তাহলে তোমরা যে কোনো একটা গাড়ি ওখান থেকে পিক করে নিতে পারো। তোমরা যদি একা যদি যেতে চাও সেই গাড়িতে, মানে শুধুমাত্র নিজের ফ্যামিলি থাকবে, তাহলে সেই গাড়ি কস্ট করবে অ্যারাউন্ড 2000। আর যদি তোমরা সবার সাথে শেয়ারিংয়ে যেতে চাও তাহলে ওখানে তোমাদের 5000 মতো পড়বে, মানে আমাদের তিনজনের, সরি 500 মতো পড়বে, আমাদের তিনজনের 500 মতো পড়েছিল। তো তারপরে তোমাদের ওখানে তোমাদের নামিয়ে দেবে একটা বাস স্ট্যান্ডে, সেখান থেকে আবার তোমাদের গাড়ি বুক করে আসতে হবে, যার কস্ট নেবে মানে জন প্রতি 100 টাকা করে। তো আমাদের যেহেতু তিনজন ছিল তো 300 টাকা নিয়েছিল, সেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। তো আমরা যখন হোটেলে টাকা পে করতে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের 300 টাকাটা নেয়নি। তো চলো তাহলে এবার বাকিগুলো দেখা যাক। তো গাইজ, তোমরা যেদিন সন্ধ্যায় গ্যাংটক পৌঁছাবে সেদিন আর তোমরা কোথাও যেতে পারবে না। তো সেদিন সন্ধ্যায় তোমরা এমজি মার্কেটে ঘুরতে যেতে পারো এবং কিছু শপিং করতে পারো, কারণ পরের দিন আমরা নর্থ সিকিমে যাবো। তো আমরা কিছুটা একটু শপিং করে নিয়েছিলাম। তো চলো তাহলে পরের দিন সকালবেলা আবার দেখা হচ্ছে। তো হে গাইজ, ওয়েলকাম টু ডে টু। তো আজকে আমরা যাবো পুরো নর্থ সিকিমের দিকেই। তো এখন বাজে সকাল 10 এবং আমাদের কিছু ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, তো আমরা সেটা খেয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি নর্থ সিকিমের দিকে, এবং অনেকক্ষণ লেগেছিল, প্রায় পুরো জার্নিটা মিলিয়ে প্রায় 7 ঘন্টা মতো লেগেছিল। তো 3 ঘন্টা পরে আমরা একটা ফলস এসে দাঁড়ালাম, যেই ফলসটার নাম হচ্ছে বাটারফ্লাই ফলস। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ফলসটা কতটা সুন্দর। তো এত সুন্দর সুন্দর ফলস দেখতে দেখতে তোমাদের আরও কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে নর্থ সিকিমে ঢোকার সময় কিন্তু তোমাদের চেকিং হবে, আর সেটা তোমাদের ড্রাইভারই করবে। এইগুলো চেকিংটা হবে যখন তোমরা প্যাকেজ ঠিক করবে, তারাই তোমাদের সব কাগজপত্র করে পাঠাবে। ওই জন্য কিন্তু তোমাদের 4 কপি ফটো এবং সাথে আধার কার্ড ছাড়া অন্য যে কোনো কার্ড, লাইক ভোটার কার্ড, এরকম সব রাখতে হবে। এবং যাদের ভোটার কার্ড নেই তাদের কোনো একটা স্কুল সার্টিফিকেট বা এরকম কিছু একটা রাখলেই হবে। তো চলো এবার আমরা খেতে ঢুকছি। তো গাইজ, থার্ড ফলসটার পরে আমাদের একটা হোটেলে দাঁড় করানো হয়েছে, এটা হচ্ছে প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এখানে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে ভাত, ডাল, একটা সবজি, একটুখানি শাক, এবং হচ্ছে গিয়ে ডিম দেওয়া হয়েছে যেটা ঢাকা সেখানে। তো খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেব, এবং আমরা এখন যাব এখানকার সবথেকে বড় একটা ফলসে। তোমরা দেখতেই পাচ্ছ এই ফলসটা কতটা বড় এবং কতটা সুন্দর। বাট এখন আমরা যেই টাইমে গেছিলাম 5টার দিকে, সেই সময় কুয়াশা পড়ে গিয়েছিল অনেক, এবং দিনের আলোটা কমে এসেছিলো বলে ঠিকমতো পরিষ্কার আসেনি ছবিটা। তো এরপর আমরা যাবো একটা ভিউ পয়েন্টে, এখান থেকে আমাদের পুরো শহরটা দেখা যায় এবং নিচে যে নদীতে আছে সেটাও দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর এখানে।
যদি তোমরা সকালবেলা 10:30টার মধ্যে রওনা দাও গ্যাংটক থেকে, তাহলে তোমরা এখানে মানে লাচুংয়ে পৌঁছে যাবে প্রায় 5:30টার দিকে। আমরা ওই টাইমেই পৌঁছেছিলাম এবং আমরা যেই হোটেলে ছিলাম সেখানকার সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এটা যেহেতু প্যাকেজ সংক্রান্ত ট্যুর, ওই জন্য আমি খুব ডিটেলসে দেখাবো না। ডিটেলসে যদি দেখতে হয় তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে হবে, যেটার লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা যে রুমটা পেয়েছিলাম এটা হচ্ছে সেই রুমটা। তো এটা হচ্ছে একটা উডেন হাউসে একটা রুম। এই রুমটা খুবই আশেপাশে যা পরিবেশ তার থেকে খুবই গরম, এবং তার সাথে তোমরা পেয়ে আছো এরকম একটা সুন্দর ভিউ। তো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তোমাদের খেয়ে দিয়ে দেওয়া হবে প্রায় রাত 9:30-10:30 মধ্যেই, কারণ এখানে যেহেতু শীতের দেশ ওই জন্য বেশি রাত্র পর্যন্ত এখানে জায়গা হয় না। এবং বাইরের পরিবেশ হচ্ছে, আমি বারবার বলছি, এই ঘর অনেক গরম। এবং দেখাচ্ছি তোমাদের কী কী এখানে দেওয়া হবে। এখানে দেওয়া হবে ভাত, ডাল, একটা সবজি, এবং তোমরা যদি ভেজ চাও তাহলে ভেজ কোনো একটা তরকারি, নন ভেজ চাইলে নন ভেজ কোনো একটা তরকারি। আমাদের এখানে দেওয়া হয়েছিল চিকেনের ঝোল এবং মাকে একটা ভেজ দেওয়া হয়েছিল। তো চলো এবার ডে থ্রিতে আমরা কী করেছিলাম সেটা দেখি। তো ডে থ্রিতে তোমরা জানলা খুললে এরকম একটা সুন্দর ভিউজ দেখতে পাবে, এবং এখন বাজে সকাল প্রায় 6টা। তো সকালবেলা তোমরা এরকম একটু ঘুরে বেড়াতে পারো আশেপাশে। তো এরপরে তোমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হবে এবং তোমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। তো এরপর একটু ঘুরে তোমরা আবার হোটেলে ফিরে যেতে পারো, এবং তোমাদের এখানে ম্যাগি বা সুপি টাইপের কিছু ব্রেকফাস্ট দেওয়া হবে ঠিক এরকম। তো এরপর তোমাদের মানে সকাল 8:30-8:30 অ্যারাউন্ড এরকম দিকে তোমাদের রওনা দিয়ে দিতে হবে মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে, এবং তারপর সেখানে যাওয়ার আগে তোমাদের স্নো বুটস নিতে হবে। তো এরপর তোমাদের এরকম মাউন্ট কাটাওয়ে নিয়ে যাওয়া হবে, তোমরা সেখানে স্নো ফাইটস করতে পারো এবং আশেপাশের জায়গাটা খুবই সুন্দর, তোমরা সেটা দেখতে পারো। এবং তারপর তোমাদের নিয়ে যাওয়া হবে ইয়াংথাং ভ্যালিতে। তো চলো এই দুটো ভিডিওস ভিউজ আমরা আগে দেখে নিই। তো আমি প্রত্যেকটা দিনের ব্লগ করেছি, তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে সব কটা ডেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। সো গাইজ, আমরা যেই ড্রাইভারে গাড়িতে করে এসেছি তিনি হলে নিনি। আপনার নাম আর ফোন নাম্বার বাতা দিয়েছি। মেরা নাম ফুটুক সিং হে ইয়াপো, মোবাইল নাম্বার 7478291245। আর আপো সিকিম আনা চাইয়ে তো আনা চাহতে হো তো মেরা নাম্বার লে সকতে হো, পুরা ট্যুর কর দেঙ্গে হাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যদি আসতে চাও তাহলে আমি নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো তোমরা মাউন্ট কাটাওতে থাকতে পারো 1 থেকে 1.5 ঘন্টা, এর থেকে বেশি তোমরা থাকবে না, কারণ এরপর তোমাদের আজকেই গ্যাংটকে তোমাদের ফিরতে হবে। তো ওই জন্য এবার আমরা যাবো ইয়াংথাং ভ্যালিতে, এর মধ্যে কিন্তু তোমাদের হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না। একবার ইয়াংথাং ভ্যালির ভিউজটা দেখিয়ে সেখানে তোমরা কিছুক্ষণ থাকবে, তারপর তোমাদের নিয়ে যাওয়া হবে। তো চলো এবং ইয়াংথাং ভ্যালির ভিউজটা আমরা দেখে নিই। ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো কাটিয়ে আমরা আবার চলে এসেছি। এটা হচ্ছে কি বর্ডারের প্রায় কাছে, তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সেনা ব্যারাক। তো এখানে আমরা খেয়েছিলাম একটুখানি মোমো, এটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 80 টাকা। তো এখন আমাদের ফিরে যেতে হবে লাচুংয়ের হোটেলে এবং সেখানে আমাদের লাঞ্চ করতে হবে এবং গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে এখনই। তোমরা যদি লাচুং থেকে 2:00 বা 2:30-এর মধ্যে রওনা দাও তাহলে তোমরা বিকেলবেলা 6টার মধ্যে প্রায় পৌঁছে যাবে, কারণ সেখানকার যেহেতু কোনো সাইট সিন দেখা নেই ওই জন্য তোমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাবে। তোমরা যেহেতু বিকেলবেলা 5:30-6টার মধ্যে ফিরে যাবে ওই জন্য তোমরা এমজি মার্কেট এবং রেড মার্কেটে যেতে পারো, এবং সেখানে থেকে কিছু প্রয়োজনীয় শপিং করতে পারো নিজের রিলেটিভসদের জন্য এবং সবার জন্য।
তো এরপর তোমরা হোটেলে পৌঁছালে তোমাদের ডিনার দিয়ে দেওয়া হবে। তো তোমরা ভেজ না নন ভেজ খাবে সেটা তোমরা বলে দিতে পারো, আমরা ভেজ নিয়েছিলাম। তো এত ঘোরার পর আমরা চলে যাব ডে ফোরে, এটা হচ্ছে ট্যুর শেষ করার দিন। সো তোমাদের সকাল 10টার মধ্যেই হোটেল ছেড়ে দিতে হবে এবং হোটেলের যে মালিক সে তোমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে, তোমরা সেখান থেকে সমস্ত ট্যাক্সি বা বাস পেতে পারো। আর যেহেতু আমরা ট্যাক্সিতে যাব তো সেটা আমাদের আগে বুক করাই থাকবে, সেই ট্যাক্সিটা তোমাদের 2:30 মধ্যে এনজিপি স্টেশন নামিয়ে দেবে। এখানে আমাদের পুরো যে প্যাকেজটা সেটা কমপ্লিট হবে, তারপরে তোমরা তোমাদের যেই ট্রেনে তোমরা বুক করেছো সেই ট্রেন অনুযায়ী তোমাদের সেখানে অপেক্ষা করতে হবে। এই ভিডিও সাউন্ড কিছু শোনা যাচ্ছিল না বলে আমি আবার রেকর্ড করছি। এই ভিডিওতে আমি বলেছিলাম যে এরপর আমরা এনজিপি স্টেশনে নেমেছি, তখন বাজে 2:30 এবং এরপরে আমরা হংকক মার্কেটে একটু ঘুরতে যাব। তো যেহেতু ট্রেন আসতে অনেক টাইম, ওই জন্য তোমরা একটু হংকক মার্কেটটা ঘুরে নিতে পারো, সেটার ভিডিও আমি আর করিনি বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম। তো এখন আমরা এনজিপি স্টেশনে দাঁড়িয়ে আছি এবং আমাদের ছিল 7:45 দার্জিলিং মেল সেইটা। গাইজ এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করে দিয়ে একটা লাইক এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে এরকম ট্যুর প্যাকেজ সংক্রান্ত আরও ভিডিও তোমাদের চাই কিনা, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও। তোমরা যদি চাও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি, আর অন্য সব রকম তথ্যের জন্য তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো, ওখানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।